প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় ক্লাস সপ্তম শ্রেণীর অনুশীলনী 2-এর 2, লাভ এবং ক্ষতির অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি আজকে তোমাদেরকে 3টি অঙ্ক করাবো। অনুশীলনী 2-এর 2 এর হলো 10, 11, 12। তাহলে প্রথমেই আমি 10 শুরু করলাম। 10-এর অঙ্কটা দেখো কি বলছে। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান। শতকরা বলছে লাভ বা ক্ষতি নির্ণয় করতে। তাহলে 10 আমি এর সমাধান করি। তাহলে প্রথমে আমি লিখি যে মনে করি, যেহেতু বলেছে তোমার একটি গাড়ির বিক্রি মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, তাহলে আমি ধরে নিই যে গাড়িটির ক্রয় মূল্য আমি ধরে নিই, যেহেতু এখানে দেওয়া আছে 5/4 অংশ, তাহলে এটাকে আমি বাদ দেওয়ার জন্য 5 ধরে নেব। আমি ক্রয় মূল্য 5 টাকা ধরে নিলাম। সুতরাং তাহলে গাড়িটির বিক্রি মূল্য হবে, যেহেতু আমি ক্রয় মূল্য ধরে নিয়েছি কত 5 টাকা, তাহলে বিক্রি মূল্য হবে 5 টাকার। যেহেতু এখানে বলেই দিয়েছে একটি গাড়ির বিক্রি মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশ, তাহলে গাড়িটির ক্রয় মূল্য ধরছি 5 টাকা, তাহলে 5 টাকার কত এত অংশ ধরে নিলাম। তাহলে এই 5 কাটা থাকবে তোমার, তোমাদের কত এত টাকা, এত টাকা। দেখো এখানে গাড়িটির ক্রয় মূল্য বেড়েছে 5 টাকা এবং বিক্রি মূল্য বেড়েছে 4 টাকা। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য কম, তাহলে অবশ্যই কি ক্ষতি হয়েছে, তাহলে লাগবে যেহেতু গাড়িটির ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। সুতরাং আমি যদি এখানে লিখি যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি বের করি। ক্ষতি বের করার সূত্র হলো যে কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রি মূল্য, তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রি মূল্য 4 টাকা, তাহলে যদি আমি বিয়োগ করি হবে 1 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমার এখানে ক্রয় মূল্য ছিল 5 টাকা আর বিক্রি মূল্য ছিল 4 টাকা। তাহলে কোন টাকাটায় মানে এই 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা। এখন লেখো যে 5 টাকায় ক্ষতি হয় কত টাকা, 1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা। যেহেতু অঙ্কটি বলেছে যে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে, তাহলে অবশ্যই শতকরা বললে কত 100। সুতরাং এত টাকায় ক্ষতি হয় 1 × 100, নিচে হলো 5। আমি 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 20, সুতরাং এখানে হবে 20 টাকা। যেহেতু আমাকে প্রশ্নে বলেছি শতকরা লাভ বা ক্ষতি, উত্তরে অবশ্যই লিখতে হবে উত্তর ক্ষতি 20। এখন টাকা হবে না, এখন পার্সেন্ট দিতে হবে। পার্সেন্টেজ না দিলে হবে না, কারণ শতকরার কথা উল্লেখ থাকলে উত্তরে অবশ্যই কি পার্সেন্ট দিতে হবে। ওকে, তাহলে আমার 10 নং করা কমপ্লিট হলো। আমি এখন করব 11। আমি 10 মুছে দিতে হবে, মুছে দিলাম। এখন আমার করতে হবে 11। 11 নং কি বলেছে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 11 নং বলেছে যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য বলছে আমাকে নির্ণয় করতে। তাহলে আমি প্রথমে ধরে নেই যে মনে করি কি বলেছে যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে, তাহলে মনে করলাম যে আমি দ্রব্যটি
এটা হবে 11 দ্রব্যটি 400 ধরে নিলাম যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় 1 টাকা ধরে নিলাম যেহেতু বলছি যে 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয় আমি ধরে নিলাম 1 টাকা আবার 480 টাকা বিক্রি করলে লাভ হবে কত এই ক্ষতি যত হচ্ছে তার 3 গুণ তাহলে লেখো সুতরাং দ্রব্যটি 480 টাকায় যদি বিক্রি করলে কি হবে লাভ বলছে লাভ কত হবে বলছে যে 3 গুণ তাহলে 3x টাকা ওকে তাহলে আমি বের করে নেছি যে দুটির কি বিক্রি মূল্যের পার্থক্য দুটি বিক্রয় মূল্যের পার্থক্য আমি বের করে নেই পার্থক্য বের করে নিতে হবে তাহলে 480 বিয়োগ হলো 400 এত টাকা বিক্রি করলে হবে 80 টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এটা বলছে বিক্রি করলে ক্ষতি হয় আর এটা বলছে বিক্রি করলে লাভ হয় তাহলে দুটোই কিন্তু বিক্রয় মূল্য তাহলে আমি প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে তাহলে এটা যেহেতু বিক্রয় মূল্য x প্লাস 3x সমান কত হবে 80 এটা তো বিক্রয় মূল্য তাহলে এর বিক্রয় মূল্যের পার্থক্য তাহলে এত হলো বা দুটো যোগ করি সরি সরি এখানে ইংলিশে লিখেছি আমি বাংলায় লিখি যে 3x তাহলে এখানে 3 এই হলো 4x 80 তারপর এখানে x এর মান যেহেতু বের করব 80 নিচে হলো 4 যদি আমি 4 দিয়ে 80 কে ভাগ করি তাহলে হবে 20 সুতরাং 20 তাহলে তাহলে x এর মান কত বের হলো 20 এখন আমাকে বলেছে দেখো দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় 1 টাকা তাহলে যে এত টাকা বিক্রয় করলে তাহলে ক্রয় মূল্যের অবশ্যই এর সাথে এটা যোগ করতে হবে তাহলে দেখো যে লেখো সুতরাং দ্রব্য টির ক্রয় মূল্য যেহেতু এখানে বলছিল 400 টাকা তাহলে আমি 400 টাকার সাথে 20 যোগ করে দেই তাহলে তো ক্রয় মূল্য বের হয়ে যাবে সুতরাং এত সুতরাং 420 টাকা উত্তর 420 টাকাই যেহেতু আমাকে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে তাহলে ক্রয় মূল্য আমি নির্ণয় করলাম তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে 420 টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার 11 নম্বর শেষ হলো এখন আমি করব 12 12 দেখো কি বলছে 11 এখন মুছে দিতে হবে 11 মুছে দিলাম দেখো 12 কি বলেছে 12 আগে প্রশ্ন পড়ে নেই 12 বলেছে যে একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে কত টাকায় বলছে কত টাকায় বিক্রি করলে লাভ বের করতে হবে তাহলে আমি এখন ধরে নেব যে মনে করি মনে করি যে গড়িটির গড়িটির ক্রয় মূল্য আমি ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা আমি ধরে নিলাম ঠিক আছে সুতরাং গড়িটির কত বলেছে ও 10% ক্ষতিতে একটি গড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয় তাহলে 10% ক্ষতিতে আমি এইভাবে লিখি সরি এইভাবে সুতরাং 10% ক্ষতিতে গড়ি গড়িটির বিক্রয় মূল্য ক্ষতি হলে বিয়োগ হবে 10 এত টাকা সুতরাং 90 টাকা আবার লেখো 10% যদি লাভ বলে লাভে গড়িটির বিক্রয় মূল্য হবে লাভ বললে যোগ করতে হবে আমি 10 যোগ করে দেব তাহলে এত
টাকা, তাহলে হবে 110 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা লক্ষ্য করো, একটি গড়ি এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতিতে গড়িটির বিক্রি মূল্য আমি বের করলাম 90 টাকা এবং 10% লাভে বের করলাম 110 টাকা। এখন আমাকে প্রশ্ন দেখতে হবে যে প্রশ্ন কি চেয়েছে। প্রশ্ন চেয়েছে কি, বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এই লাভ চেয়েছে। তাহলে এখন লেখো, এখন যেহেতু বলছে লাভ বের করতে হবে, তাহলে এটা অঙ্কের ডান সাইডে থাকবে। তখন লিখবা যে 90 টাকার গড়ি বিক্রি করতে হবে 110 টাকা। সুতরাং 1 টাকার গড়ি যদি বিক্রি করো, তাহলে কি করতে হবে, এটা হলো ভাগ হয়ে যাবে 110 টাকা। সুতরাং এখানে বলে দিয়েছে কত, 625 টাকা বিক্রি করলে, তাহলে 625 লিখো, 625 টাকায় বিক্রি করলে তাহলে কি হবে, 110 গুণ 625 নিচে হলো 90, এত টাকা। তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি 9, আর এটাকে যদি ভাগ করি হবে 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি তোমরা গুণ করে নাও, গুণ করলে হবে 6875, নিচে হবে 9। এত সরি, দেখো এখানে যদি আমি এটাকে অপকৃত ভগ্নাংশে আসে, আমি যদি মিশ্র ভগ্নাংশে নিই, তাহলে দেখো কত হবে, 763 সমস্ত 9/8 টাকা। তোমরা এটা রাফে ভাগ করে দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাকে কি বলেছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তাহলে তোমরা লেখো, সুতরাং এত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। উত্তর হবে তাহলে, উত্তর 763 সমস্ত 9/8 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিনটি অঙ্কই আমার সমাধান করা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, আর তোমরা একই নিয়মে আরও অঙ্ক করবে বাসায়। আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো, তাহলে একই নিয়মে বাসায় এই অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।